নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। পড়ুয়াদের নিয়ে ছিনিমিনি, শিক্ষামন্ত্রীর কোষপুতুল পুরাল এনএসইউআই। মুসলিম বিবাহ আইন সংশোধন করার দাবি, মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র। বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত বিবেকানন্দ রোড, আন্দোলনে হুঁশিয়ারি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যের শিক্ষা বিভাগের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে পড়ুয়াদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। মঙ্গলবার শিলচরের শিক্ষামন্ত্রী রনোজ পেগুর কুশপুত্তলিকা দাহ করে উত্তাল প্রতিবাদ জানায় কাছাড় জেলা এনএসইউআই। জেলা কংগ্রেস কার্যালয় থেকে পতাকা হাতে মিছিল করে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে শহরকে কাঁপিয়ে তোলেন সংস্থার কর্মকর্তারা। কুশপুতল জ্বালাতে গিয়ে শিক্ষা বিভাগ হায় হায়, শিক্ষামন্ত্রী মোর্দাবাদ ইত্যাদি স্লোগান ওঠে। পুলিশ আন্দোলন স্থলে ছুটে গিয়ে আগুনে জল ঢেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এনএসইউআই কর্মকর্তারা জানান, ছাত্রছাত্রীদের জীবন নিয়ে সরকারের ছিনিমিনি খেলা কোনোভাবেই মেনে নেবেন না তারা। ছাত্র ভর্তির ফিস 30-40% বৃদ্ধি করায় শিক্ষা বিভাগের ব্যর্থতা আজ প্রকাশ্যে উঠে এসেছে। বিগত দিনে উচ্চতর মাধ্যমিক ও স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়া চলাকালীন গ্রামাঞ্চল থেকে শুরু করে শহর জুড়ে ভর্তি পদ্ধতিতে বিভিন্ন কোটায় যেভাবে অর্থ লুণ্ঠন হয়েছে তার প্রতিবাদ জানিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত দাবি করেছেন। শুধু তাই নয়, শিলচর জিসি কলেজের মতো একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ভর্তির নামে যেভাবে কেলেঙ্কারি হয়েছে এর তদন্ত হলে এনএসইউআই এর কাছে থাকা যাবতীয় তথ্য তদন্ত কমিশনের কাছে তুলে ধরবেন বলেও এদিন জানিয়েছেন তারা। এদিন জন্মজয় চৌধুরী, অনিস আনসারি, মনোজ গোয়ালা, সিদ্ধার্থ বণিক, অভিজিৎ দাস, দীপঙ্কর হাজাম, সুরজিৎ দাস, মুজাহির বড়ভূইয়া ও প্রিয়ম দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেখেছেন যেভাবে 30-40% ফিস বৃদ্ধি, অ্যাডমিশন ফিস যেভাবে বৃদ্ধি পেয়েছে, সেই মর্মে আজকে ডেটে আমরা দেখতে পেয়েছি যে আসাম সরকারের শিক্ষা বিভাগ একটা কমপ্লিট ফেলিয়ার। তাই বলে আজকে আমরা এখানে ওনার কুশপুতলিকা ধাওয়া করেছি। এবং আমরা আরেকটা কথা বলতে চাই, যেভাবে আপনারা দেখেছেন বিগত দিনে হায়ার সেকেন্ডারি এবং ডিগ্রি অ্যাডমিশন চলাকালীন যেভাবে গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর শিলচর থেকে শুরু করে গুয়াহাটি পর্যন্ত যেভাবে অ্যাডমিশন প্রসিজিওর নিয়ে কেলেঙ্কারি হয়েছে, যেভাবে টাকা লুণ্ঠন করা হয়েছে, কোটার নাম করে, স্পোর্টস কোটা বলুন, কালচারাল কোটা বলুন, সেটার আমরা আজকে এখানে আমরা সেটার জন্য প্রতিবাদ করছি এবং সেটার জন্য আমরা এনকোয়ারি দাবি করি। এটা কেন আজকে পর্যন্ত কোনো এনকোয়ারি করা হলো, যদি জিসি কলেজের মতো এটা রেপুটেড কলেজে আজকে অ্যাডমিশন নিয়ে কেলেঙ্কারি হয় এবং সব কিছু সামনে আসার পর তার জন্য কি এখানে ওই যে কেলেঙ্কারি করেছে সে এবিভিপির একজন ক্যাডার ছিল বলে, সরকার পক্ষে ছাত্র সংগঠনের একজন অ্যাক্টিভিস্ট ছিল বলে তার জন্য কি ওর এগেনস্টে কোনো এই তদন্ত করা হয়নি, সেটা আজকে আমাদের প্রশ্ন এবং আমরা জিজ্ঞেস করতে চাই। যদি এইটার এনকোয়ারি চলাকালীন যদি কোনো রকমের প্রমাণ লাগে, আমরা এলা এনএসওয়াই আমাদের কাছে তথ্য রয়েছে, যে তথ্য আমরা এনকোয়ারি কমিশনের হাতে তুলে দেবো যদি তাদের দরকার পড়ে। কিন্তু এই যে অ্যাডমিশন নিয়ে যেটা কেলেঙ্কারি, যেটা লুণ্ঠন করা হয়েছে, আজকে ডিএসএর নাম করে লুণ্ঠন করা হয়েছে, ডিএসএ থেকে এনওসি বার করে জিসি কলেজ, কাঁসার কলেজ বলে বিভিন্ন কলেজে অ্যাডমিশন দেওয়া হয়েছে, সেই অ্যাডমিশন কেলেঙ্কারি থেকে সবাইকে আমরা হুঁশিয়ারি করছি এবং তার এনকোয়ারি দাবি। আসামের মুসলিম সমাজের পক্ষ থেকে মঙ্গলবার কাছাড়ের জেলা শাসক মারফত রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুসলিম সমাজের সদস্যরা জানান, পুরনো আইন সংশোধন করে বর্তমানে যে নতুন আইন চালু করা হয়েছে তাতে নানা অসুবিধার সম্মুখীন হচ্ছে গোটা মুসলিম সমাজ। মুসলমানদের বিবাহ ও বিচ্ছেদের ক্ষেত্রে সরকারি পঞ্জিকৃত আইনটি পূর্বে সহজ ও সরল ছিল, কিন্তু সেই আইন সংশোধন করে নতুন আইন বলবৎ হওয়ার পর থেকে গ্রামের গরিব মানুষের ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, নতুন আইন গোটা মুসলিম সমাজকে বিপদের মুখে ঠেলে দিয়েছে বলেও জানিয়েছেন তারা। তাই মুসলিম ম্যারেজ অ্যাক্ট পুনরায় বিবেচনা করে 1935-এর কাজী সিস্টেমে পুনর্বহাল করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তারা। এদিন নূর আহমেদ মজুমদার, আবু শাহিদ বড়ভূইয়া, তাজউদ্দিন আহমেদ, মতিউদ্দিন বড়ভূইয়া, আব্দুল বাসিদ বড়ভূইয়া ও আবুল কালাম আজাদ
মজুমদার সহ আসাম মুসলিম সমাজের অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। মুসলিম ম্যারেজ অ্যাক্ট ডিস্ট্রিক্ট করার লাগিয়া বর্তমান যে মুসলিম ম্যারেজ অ্যাক্ট যেটা লাগু করা হয়েছে এটার ক্ষেত্রে আমরা বহু অসুবিধার সম্মুখীন হইতে হয় এবং হইতে লাগবে। অতএব এটার পুনর্বিবেচনা এবং ডিস্ট্রিক্টের লাগিয়া মানে এটার পুনর্বহাল করার লাগিয়া খাজি সিস্টেম যেটা 1935 ইংরেজি থেকে যেটা আমরা খাজির মাধ্যমে মুসলমানদের বিবাহ এবং বিচ্ছেদের ক্ষেত্রে যে সরকারি যে রেজিস্ট্রেশন আইন যেটা এটা আমরা কাছে একটা সহজ সরল পদ্ধতি আছে। আজকে যে নতুন আইন প্রণয়ন যেটা হয়েছে এটার ক্ষেত্রে গ্রামীণ এবং মানে গরিব মানুষের লাগিয়া বিরাট অসুবিধা একটা সম্মুখীন হইতে লাগে। যারা সাধারণত আজকে আগে মুসলিম ম্যারেজ একটা খাজি সাহেবে যেটা রেজিস্ট্রেশনটা করিনি তার বিচ্ছেদের ক্ষেত্রে সেই জিনিসটা আছে। আর আজকের এই নতুন আইনের সঙ্গে সঙ্গে আমরা গোটা সমাজটা একটা বিপদের সম্মুখীন হয়েছে এবং আগামী দিনে হইব এটারে আবার পুনর্বহাল এবং রিস্ট্রিক করার লাগে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা স্মারকলিপি প্রেরণ করছি যেটা আমরা ডিসি কাছাড় জেলা উপায়ুক্তের মাধ্যমে অতএব এটার পুনর্বহাল লাগিয়া আমরা এটা গোটা সমাজের পক্ষ থেকে আজকে আমরা কয়েকজন রিপ্রেজেন্ট করছি 185 জন সিগনেচার সম্বন্ধিত একটা স্মারকপত্র প্রেরণ করা হয়েছে। ধন্যবাদ। যে আইনটা হয়েছে আইন তো সরকারিভাবে হইব, এই আইনের হয়তো পক্ষে বিপক্ষে মতামত দেওয়ার আমরা ক্ষমতা আছে, অতএব আমরা অনুরোধ করছি, বারবার অনুরোধ করিয়ে যাই মু এটা যাতে পুনর্বহাল করা হয়। যেটা সিস্টেমটা আছে ভালো আছে, আমরা এখন আবার ডিমান্ড যেটা রাখছি এটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা পাবলিকের ডিমান্ড হইল আমরা এটা হইলে ভালো, না হইলে তো ওইভাবে আমরা যে সময় যা দাবি করি দেওয়া লাগে যাই মু। প্রায় 3 বছর ধরে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত শিলচরের বৃহত্তর বিবেকানন্দ রোডের 27 নম্বর লেনের বাসিন্দারা ড্রেনের নোংরা ও দুর্গন্ধযুক্ত জল পান করে বর্তমানে দৈনন্দিন জীবন কাটাচ্ছেন এলাকার জনগণ। যার দরুন লেন নাম্বার 27-এর সজল সাহা ও রাজু ভৌমিক নামের দুজন ব্যক্তির মৃত্যু হওয়ার পাশাপাশি অসুস্থ হয়ে অনেকেই বর্তমানে শয্যাশায়ী রয়েছেন। বিষয়টি বারংবার প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আনলেও কোনো সাড়া মেলেনি বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার বিবেকানন্দ রোড 27 নম্বর লেনের নাগরিকরা স্থানীয় প্রশাসনকে একটি স্মারকলিপি প্রদান করে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণে আর্জি জানিয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার ভুক্তভোগী জনগণ জানান, বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হয় তাদের নাভিশ্বাস চরমে উঠেছে। ড্রেনের নোংরা ও দুর্গন্ধযুক্ত জল পান করে কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস ইত্যাদি নানা রোগে আক্রান্ত হয়ে দিন কাটাচ্ছেন লেনের বাসিন্দারা। কিন্তু এরপরও সরকার তথা প্রশাসনের কোনো হেলদোল নেই, যার দরুন জনগণের পিঠ বর্তমানে দেয়ালে ঠেকেছে। আগামী 7 দিনের মধ্যে তাদের এই জ্বলন্ত সমস্যার সমাধান না হলে আগামীতে 27 নম্বর লেনের বাসিন্দারা আন্দোলনে নামতে বাধ্য হবে বলেও প্রশাসনকে এদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা। 7 এবং পোস্টাফিসের গলি বিবেকানন্দ রোড লেন নম্বর 27 থেকে এসেছি। লাস্ট 3 বছর থেকে আমরা ড্রেনেজ জল পান করছি, তার জন্য আমাদের গলিতে দুজন ব্যক্তি মারা গেছেন, রূপক কান্তি সাহা এবং রাজু ভৌমিক বলে দুজন ব্যক্তি মারা গেছেন। আমরা প্রশাসনের কাছ থেকে অনেক কিছু চেয়েছি, বারবার এসেছি ডিসি, ডিডিসি, মিউনিসিপ্যালিটি, পিএইচির কাছ থেকে আমরা কোনো পদক্ষেপ পাচ্ছি না। আমাদের ফ্যামিলি মেম্বার সবাই অসুস্থ হয়ে পড়ছে, কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস হচ্ছে, কেউ কিছু দেখছে না। আমি রিকোয়েস্ট রাখছি আজকে যেন আমাদের বিবেকানন্দ রোড মেইনলি পোস্ট অফিসের গলি যেটা লেন নাম্বার 27 বলে সেটার মানুষজন অনেক দিন থেকে লাস্ট 3 বছর থেকে কষ্ট পাচ্ছে নানান ধরনের, কিন্তু সরকারের কাছ থেকে আমরা কোনো পদক্ষেপ পাইনি। আমরা প্রত্যেক দিন কন্টিনিউ আফটার 6 মান্থ রেগুলার ইন্টারভেলে ডিসি মহাশয়ের কাছে আসি, মিউনিসিপ্যালিটির কাছে যাই, এমনকি এসপি অফিসেও যাই, পিএইচির কাছেও যাই, সবাই এই ইস্যুটাকে নেগলেক্ট করে দিচ্ছে। আমি রিকোয়েস্ট রাখছি সরকারকে যেন এইটা খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেন, আর যদি উইদিন 7 দিনের মধ্যে কোনো পদক্ষেপ নেন না আমরা বাধ্য হব রাস্তায় নেমে আন্দোলন করার জন্য। কর্তৃপক্ষের উদাসীনতায় মুখ
থুবড়ে পড়েছে বড়খোলা হাসপাতালের মৃত্যুঞ্জয় 108 পরিষেবা। দীর্ঘদিন থেকে বড়খোলা হাসপাতালে মৃত্যুঞ্জয় পরিষেবা দিয়ে আসছিল, কিন্তু 10 দিন আগে বড়খোলা হাসপাতালে থাকা মৃত্যুঞ্জয় 108 খারাপ হয়। তারপর আরেকটি 108 গাড়ি দেওয়া হয়, কিন্তু সোমবার আচমকা দেখা গেল বড়খোলা হাসপাতালে মৃত্যুঞ্জয় পরিষেবা 108 এর কোনো ইমার্জেন্সি সাইরেন নেই। আনুমানিক 2টা নাগাদ বড়খোলার ময়নাগড়ে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা মারে, এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। অটোরিকশায় থাকা চালক সহ 2 যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বড়খোলা হাসপাতালে পাঠান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিন গৌরবাবু সিংহ ও কুঞ্জেশ্বরী সিংহকে উন্নত চিকিৎসার জন্য মৃত্যুঞ্জয় 108 পরিষেবায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন, কিন্তু দেখা গেছে এই মৃত্যুঞ্জয় পরিষেবার গাড়ির উপরে থাকা ইমার্জেন্সি সাইরেন নেই। আহতরা জানান গাড়ির ভেতরে কোনো ফ্যান নেই, এতে রোগীর আত্মীয় স্বজনরা মৃত্যুঞ্জয় পরিষেবা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। 4 দিনের মাথায় আবারও জেসি গার্লস স্কুল রোডে একটি বাড়িতে দুষ্কৃতীদের হানা। দুষ্কৃতীরা মূল্যবান সামগ্রী, সোনা গয়না, ল্যাপটপ সহ অর্থ লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে উধারবন থানার অন্তর্গত জেসি গার্লস স্কুল রোড লোকনাথ মন্দির সংলগ্ন এলাকার শিক্ষক অনিল দাসের বাড়িতে। মঙ্গলবার সকালে চুরির খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। সঙ্গে সঙ্গে অনিল দাস খবর দেন উধারবন থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরি কাণ্ড খতিয়ে দেখে। সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে শিক্ষক অনিল দাস জানান, তিনি চিকিৎসার জন্য গুয়াহাটি গিয়েছিলেন। সেখান থেকে মঙ্গলবার সকালে বাড়িতে ঢুকে দেখেন ঘরে চোর হানা দিয়েছে। ল্যাপটপ, নগদ 5,000 টাকা সহ 7 বড়ি সোনা হাতিয়ে দেয় চোরের দল। সমস্ত ঘরের কাপড় জিনিসপত্র তছনছ করে দিয়েছে। কিভাবে উধারবন্দ পুলিশদের চোখে আঙুল দিয়ে ঘন ঘন চুরিকাণ্ড ঘটে যাচ্ছে এ নিয়ে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। কালকে তো ট্রেনে উঠছি আমরা 8টার সময় ট্রেন, 8:30 ট্রেন আসি। হঠাৎ শিলচর উপরে আজকে হঠাৎ আমি আমার বালাটি যা আছে তাদের খুলে খুলতাম, জল দেওয়ার লাগে ওটা খুলে দেখে লক খুলে দেখা যায় ভিতর থেকে দরজাটা লাগাই। তাহলে ভিতর দরজা লাগালে কী রইব, নিশ্চয় মানুষ আছে। হ্যাঁ, তুমি ভিতর থেকে ডাল দিকে দেখো, সে হলো মনে কর স্যার সুখ ঢুকছে যে আপনার বাসার যাবো, সে আজ ও সানির বাবা আরে একটু খোঁজ না খবর দিন না। তো খবর দিচ্ছে তারা আজ দেখছে, দেখতে আছে করছে ওই ভিতর থেকে তো লক লাগাই আপনার থানার খবর ধরো। এরপরে আমি আর আইছি প্রায় 9টার সময় আইয়া থানা আইছে। থানা হওয়ার পরে আমার আমি যেরকম লক করে লাগাইছিলাম ঠিক ওইরকম বলছি, আমি ঢুকছি না ভিতরে থানায় সম্পূর্ণভাবে জিনিসটা দেখো ক্লিয়ারলি, যেরকম স্কুলে যেরকম সব কিছু এলোমলো করে গেছে ঠিক এইভাবে রয়েছি, আমি ভিতরে ঢুকছি না। পুলিশ আওয়ার পরে লক খুলছে, তারা ঢুকছে। তারপরে আমার দেখা গেলো যে প্রায় আনুমানিক প্রায় সোনার 5-6 বড়ি হইব, গোলার নেকলেস চুর আসিল, আর আমার মেয়ের নগদ কিছু টাকা ছিল, নগদ মনে মনে মঙ্গলবার তপশিলি ধলাই বিধানসভার অন্তর্গত ভুবনডহর অন্তর্গত চা বাগানের নাচঘরে প্রায় শতাধিক চা শ্রমিকদের উপস্থিতিতে ভুবনডহর বাগানের নিবাসী সমাজকর্মী রাজকুমার দাসের বিজেপি দলের হয়ে আগামী উপনির্বাচনে টিকিটের জোরালো দাবি জানানো হয় সভায়। আলোচনা সভায় বক্তব্যে প্রবীণ নাগরিক তথা প্রাক্তন শিক্ষক ছোটলাল ভর বলেন, সুদীর্ঘ বছর থেকে রাজকুমার দাস সামাজিক উন্নয়নের কাজ করে যাচ্ছেন। সম্পূর্ণ বরাক উপত্যকার বিভিন্ন পিছপড়া অঞ্চলের মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সমাজকর্মী রাজেশ তাঁতি বলেন, ধলাই বিধানসভার অধীনে থাকা ভুবনডহর, কালাছড়া, ধোয়ারবন্ধ, বিনোদনগর, বাগবাহার, পালই, ওয়েস্ট জালেঙ্গা, বরজালেঙ্গা, রুকনি, মুনিয়াখাল, দারবি, রহমাননগর প্রমুখ বৃহত্তর বাগান অঞ্চলের চা বাগানের পঞ্চায়েত ও সম্পাদক সহ চা শ্রমিকেরা বিজেপি দলের টিকিটের জন্য রাজকুমার দাসের পক্ষে টিকিটের দাবি জানিয়ে এক স্মারকপত্র আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে পাঠানো হয়। এদিন উপস্থিত সবাই রাজকুমার দাসের ধলাই উপনির্বাচনে বিজেপি দলের রাজ্যিক ও জেলা বিজেপির কাছে টিকিট প্রদানের জন্য জোরালো দাবি জানান।
আমরা সাকসেসফুল হব এবং বাগানের উন্নতিও হবে। কারণ সব সমাজ নিজের দিকে চাইছে, যখন আমরাও আমাদের সমাজকে একবার দেখি না। যেমন আমাদের দীনেশ প্রসাদ দলা ছিলেন, উনি তো প্রয়াত, এখন উনি অনেক আমাদের চা বাগানের জন্য ছেলে মেয়েদের জন্য কাজ করে গেছেন, উনি একটা বলিষ্ঠ নেতা ছিলেন, উনি এখন নাই। যাই হোক, আমাদের ওনার প্রতি অনেক 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 মানে শ্রদ্ধা নিবেদন ছিল, তুমি আজকে জগতে নেই। আমি আশা করি আমাদের এই যে শ্রমিক সন্তান রাজকুমার দাস, আশা করছি আমাদের চা বাগানের ছেলে মেয়েদেরকে, ভাই বোনদেরকে, শ্রমিকদেরকে নিশ্চয়ই উনি একটা সুযোগ করে দিবেন, ভালো পথে চলার জন্য উপার্জনের একটা পথ করে দিবেন। সেটা বলে আমার সবার কাছে অনুরোধ, আমার প্রেস ভাইকেও অনুরোধ করছি, যাতে ওনাকে এই এই যে একটা সফল যাত্রা যেটাকে বলে, যেমন প্রতিনিধি আমাদের প্রতি দরদী হয়ে করে ভারতীয় জনতা পার্টি ওই শ্রমিকের সন্তানকে যদি ওই এমএলএর পদের যদি টিকিট যদি দেন, আমরা খুবই উপকৃত হব। তাই বলে আমি বাগান তরফ থেকে আমাদের চা শ্রমিকের ভাই বোন, ছোটো ছোটো ছেলে মেয়েদের, ছাত্র ছাত্রীর তরফ থেকে আমি অনুরোধ রাখছি, যাতে লায়ন্স ও লিও ক্লাব অফ শিলচর সিগনেচারের গ্রীষ্মকালীন শিবির সম্পন্ন। লায়ন্স ও লিও ক্লাব অফ শিলচর সিগনেচারের পক্ষ থেকে স্থানীয় নিবেদিতা নারী সংস্থার আবাসিক শিশুদের নিয়ে গত 28 জুলাই রবিবার একটি গ্রীষ্মকালীন শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে সংস্থার শিশুদের সাথে কিছু সময় কাটানো, শিক্ষণীয় আদান প্রদান, গল্প গুজব, খেলাধুলা ও মনোরঞ্জনের কিছু আয়োজন করা মুখ্য উদ্দেশ্য ছিল। এই কার্যসূচি অনুসারে গত 28 জুলাই রবিবার সকাল 10টায় নিবেদিতা নারী সংস্থার প্রাঙ্গণে শিশুদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন বাসুদেব ভট্টাচার্য। সংস্থার শিশুদের গান কবিতা আবৃত্তি নিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর মেমোরি গেম, মিউজিক্যাল চেয়ার ইত্যাদি খেলার মাধ্যমে শিশুদের উৎসাহিত করা হয়। সবশেষে আবাসিক শিশুদের আনন্দ দেওয়ার জন্য একটি বিশেষ আয়োজন ছিল জাদু, যা আজকাল বিলুপ্ত প্রায়। করিমগঞ্জের রাতাবাড়ি থেকে আগত জাদুকর শ্রী সাধন শর্মা তার আশ্চর্যজনক জাদু প্রদর্শন করেন এবং শিশুরা আনন্দ উপভোগ করেন। অনুষ্ঠান চলাকালীন সংস্থার সংস্থাপক সম্পাদক শ্রীমতী দিবা রায়কে লায়ন্স ক্লাব অফ শিলচর সিগনেচারের সভাপতি ও সদস্যরা উত্তরীয় একটি স্মারক দিয়ে সম্মাননা জানান। শ্রীমতী দিবা রায় ক্লাবের এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও এই রকম কাজে ক্লাবের সঙ্গে থাকবেন বলে আশ্বাস দেন। অনুষ্ঠানের শেষে ক্লাবের সভাপতি লায়ন বাসুদেব ভট্টাচার্য সংস্থার কর্তৃপক্ষ ও সম্পাদক শ্রীমতী দিবা রায়কে বাচ্চাদের সাথে সময় কাটানোর জন্য এবং সকলে মিলে মধ্যাহ্নভোজন করার ব্যবস্থা করে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সোনাইয়ে উন্নয়নের নামে গত 5 বছর লুণ্ঠন রাজ চালিয়েছেন আমিনুল অভিযোগ বিধায়ক সাজুর। গত 5 বছরে সোনাই খণ্ডে দেদার দুর্নীতি হয়েছে, এমনকি বিধায়কের ক্ষমতা কাটিয়ে নিজের ঘরে প্রকল্প মর্জিমাফিক নিয়েছেন। মঙ্গলবার গ্রামোন্নয়নের একাধিক কাজ পরিদর্শন করে প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের বিরুদ্ধে এভাবে অভিযোগ তুলে ক্ষোভ ব্যক্ত করেছেন বিধায়ক করিমুদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। এদিন নতুন রামনগর ও স্বাধীনবাজার জিপির প্রকল্পগুলো খতিয়ে দেখতে গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শনের সময় আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, গত 5 বছরে কমিশন ছাড়া কোনো কাজ হয়নি, প্রত্যেকটি প্রকল্পে অর্থ আদায় করা হয়েছে, এবার সুষ্ঠু সংস্কৃতি ফিরে এসেছে, কমিশন ছাড়াই এখন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বলে দাবি করেন বিধায়ক করিমুদ্দিন। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন সোনাই ব্লকের অ্যাসিস্ট্যান্ট বিডিও কে কুঞ্জধন সিংহ, সচিব শামসুজ্জামান লস্কর, সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতির প্রতিনিধি জনুবাবু লস্কর, হেলিম উদ্দিন সজীব লস্কর, এম ইউ মিজানুর রহমান লস্কর সহ অন্যান্যরা। নতুন করে আমি রাস্তায় কোনো স্কিম নিতেও পারি না, অনলাইন করলে দেখা যায় রাস্তা কমপ্লিটেড, সিসি ব্লকের রাস্তা কমপ্লিটেড, এনআরডিএসের রাস্তা কমপ্লিটেড, প্রায় যদি হিসাব করা যায় ভালোভাবে 80-85 কোটি টাকা গত 5 বছরে আগের বিধায়ক থাকা অবস্থায় আমি লোককে সবাই আত্মসাত করা হয়েছে গ্রাম উন্নয়নের কাজ হয়নি, সেইগুলার ইনকোয়ারি ভিজিলেন্সে কেস চলছে,
খুলে কেস আছে, ইনকোয়ারি স্টেজ বাই স্টেজ হচ্ছে, দুইজন অফিসার সাসপেন্ড হয়েছে, টার্মিনেট হয়েছে। এছাড়া বিভিন্ন কেস আরও একটা দুইজন তিন চারটা কেস হয়েছে। এই চ্যালেঞ্জের মধ্যে আমরা 14-15 টাকা দিয়েছি, এগুলোতেও ওভারঅল যদি শুনাই সমষ্টি হিসাবে বলি, ডিস্ট্রিক্ট পুলিশ ফাইন্যান্সের যতটুকু কাজের গুণগত মান উন্নত হওয়ার কথা ছিল সব জায়গাতে যথেষ্ট হয়। কিন্তু একটা কথা আমি বলতে পারি যে সাইনবোর্ড আছে, কাজ আছে, কিন্তু কাজ যেভাবে হওয়ার কথা ছিল অ্যাজ পার এস্টিমেট হয়নি। উত্তর কৃষ্ণপুরে আমি একটা ওয়াটার ট্যাঙ্ক কোনো পাইনি, ওরা বলেছেন করে দেবেন, না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তো স্বাধীন বাজারের এই কমপ্লেন যেটা, এই কমপ্লেনটা আমি বিধায়ক হিসাবে বা ব্লকের চেয়ারম্যান হিসাবে প্রথম দিনই আমার কাছে গিয়েছিল, সম্ভবত এটা ইন্টারেস্টের টাকা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। পড়ুয়াদের নিয়ে ছিনিমিনি, শিক্ষামন্ত্রীর কুশপুতুল পুরালো এনএসইউআই। মুসলিম বিবাহ আইন সংশোধন করার দাবি, মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র। বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত বিবেকানন্দ রোড, আন্দোলনে হুঁশিয়ারি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।